শুক্রবার বিকেলে কৈলাসহর থানার নাকের ডগায় ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হলো এবিভিপির কৈলাসহর নগর সম্পাদক শিবাজি সেনগুপ্তকে। এই ঘটনা ইতিমধ্যে গোটা মহকুমাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনায় গুরুতর আহত শিবাজি সেনগুপ্তের চিকিৎসা চলছে উনকোটি জেলা হাসপাতালে। জানা গেছে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি পরিপ্রেক্ষিতে গোটা শহর এবং ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর। ইতিমধ্যে ঘটনাটির তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ। ফোন যায় এবং আমার যিনি টিচার ইনচার্জ আছেন পল্লব স্যারের কাছে ফোন যায় যে স্কুলের ভেতরে গন্ডগোল লেগেছে, বাইরে থেকে ছেলেরা এসেছে, এসে গন্ডগোল করছে। তো আমরা ফোন পেয়ে তড়িগড়ি আসি, এসে দেখি যে এদিকে কিছু এবিভিপির ছেলেরাও রয়ে গেছে এবং বাইরের বেশ কিছু। আমি যদি নিজে এবিভিপির ছেলেদেরকে বকা দিয়ে ওদেরকে শান্ত করি এবং পুলিশ প্রশাসন সবাই এসে শান্ত করার চেষ্টা করেন, আলোচনার সাপেক্ষে সবকিছু শেষ হয়ে যায়। হঠাৎ করে ওরা এসে একটা শিবাজি নামে একটা ছেলেকে আমাদের চোখের সামনেই ওরা মারতে শুরু করে। তখন থেকেই এই ঘটনার, যখন আমাদের পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা নেয় তখন ওরা এখান থেকে কিরকম আহত হয়ে যায়। আশা করি ছেলেটা বেশ ইঞ্জুর্ড হয়েছে, দেখতে পেয়েছি পেটের এবং গলা গালের মধ্যে ওর আঘাত লেগেছে।